চিতল আর আ টোটো রাইড ব্যাক পেমেন্ট করা অপরাজিতা নে অপরাজিতা খাও বললে সি গিয়ে থা এরকম থাকবে না আমরা উঠি হাত দিয়ে উঠি বলেছিলাম পরের দিন সকালবেলা দেখাবো গাছ ছাদ সব দেখাবো তো নিচের ছাদে আর মেনলি বেশি গাছ আছে আর এটা উপরের ছাদটা এখানে কিছু গাছ আছে তো যেহেতু আজকে অনেক দিন পরে আসা হয়েছে সো আ লিটল বিট অফ ট্রিমিং ক্লিনিং অ্যান্ড আরও যা যা হয় টেকনিক্যাল টার্মস আই ডোন্ট নো তো ওগুলো নিশাই বেসিক্যালি দেখে সব করায় তো সেগুলো করাচ্ছে কিন্তু দিস এটা চান্সের ব্যাপার আমি জানি এখানে দেখা যায় ঠিকই বাট স্টিল ইটস বিট অফ এ চান্স থিং জাস্ট আর একটু বেটার ক্ল্যারিটির জন্য অন মাই লেফট ইজ কার্শিয়াং এই পুরোটা কার্শিয়াং আরেকটু আগে এলে তিনধারিয়া সো দিস পোর্শন ইজ কার্শিয়াং মাঝে ইটস সিকিম অ্যান্ড দিস সাইড ইজ যতটা বোঝা যাচ্ছে ইটস ভুটান ভুটান রেঞ্জ এবার এইরকম একটা জায়গায় জাস্ট ওয়ের মাই ফিঙ্গার ইজ গোয়িং এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা কোন গাছটা ও এই লাল পাতা গুলো এই হচ্ছে সব নিচের গাছের হাল এগুলো জবা সাইড দিয়ে একটা পেয়ারা গাছ বেরিয়েছে ওইখানে লেবু গাছ আছে লেবু গাছে একটাই লেবু ধরেছে কোথায় সেই গেল সেই লেবু ওই যে ওই তো লেবু আমি আর বাবা যখন এসেছিলাম আমার মনে কোন মাসে সেপ্টেম্বর হবে হয়তো বাপ রে কত শিউলি এইবার এখন একটাও ফুল দেখছি না ওটা কাঠমালতি দিস ওয়ান কাঠমালতি সাদা ফুল হয় ওটা কি কারি পাতা রে পাশে হ্যাঁ পাশে কারি পাতা ইটস বিকাম সো হিউজ কারি পাতা এর এক ফুল আসবে হ্যাঁ কারি পাতার ফুলের অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ যাদের আছে আচ্ছা এই দুটোই পেয়ারা তাই এই দুটোই পেয়ারা পেয়ারা গাছ কবে পোতা হলো এটা পোতা হয়নি এগুলো মাটির মধ্যে ছিল ছিল হ্যাঁ হয়ে যায় এটাও পেয়ারা এটাও পেয়ারা গুড মর্নিং গুড মর্নিং কটা বাজে বাজে হচ্ছে 8:15 প্রায় তাই তো বাজার দিস ইজ শিলিগুড়ির বাজার কলকাতার বাজার দেখেছো আমরা শিলিগুড়ির বাজার আসি সো দিস ইজ এখানে একটা যে শিলিগুড়িতে একটু লেটে খোলে তো 8টার আগে কোনো কিছু আসেই না স্পেশালি মাছ টাস তো আসেই না আর আমাদের যেটা হ্যাবিট আছে একটু আর্লিয়ারলি চলে আসে সো এরকম অনেকবারই হয়েছে যে আমরা হয়তো দাঁড়িয়েছি তখন পরে মাছ আসছে সব এই যে পাশে দেখতে পাচ্ছ এখনো শাটার ডাউন এগুলো সব মিট শপ কিছু কেক শপ আছে তো চোখের সামনে মাছ হ্যাঁ তো লেটস গিভ ইউ আ ট্যুর অফ শিলিগুড়ি তো সেটাই 8:30 বাজে গেছে এখানে অ্যাজ ইউ ক্যান সি এগুলো সব বন্ধ হয়ে গেছে সব 8:30 থেকে 9টার মধ্যে একদম পুরো হাসাল বাসাল চালু হয়ে যাবে একটু লেটে খোলে তো মাছের বাজার খুলে গেছে এখন আমরা যাচ্ছি এখন মাছের বাজার বাবার সাথে এসেছি তো এখানে আমাদের চিংড়ি কাটা হচ্ছে এই হচ্ছে আমাদের ইলিশ মাছ ওই হচ্ছে 12 কিলোর কাতলা মাছ নিশা একটু দেখি আর
কলকাতার ওই যে মাছের আমি ডিফারেন্স যাই এরা কতজন নোটিস করেছে, আমি এটা বাজারের ভিডিওতে বলছিলাম যে কলকাতার মাছ দেখলে ঠিক হ্যাপিনেসটা ওইভাবে আসে না, কারণ এখানে অনেক বড় সাইজের মাছ পাওয়া যায়। দ্য সাইজ ইন সাইজ অফ দ্য মাছ ইজ ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য স্মাইল। 12 কিলোর এক একটা কাতলা রুই দেখলে মন এমনি। আর চিতল, চিতল বড় চিতল না হলে চিতলের টেস্ট আছে। যাই হোক, এখন মাছ ওখান থেকে কাটলে ওই মাছের ফ্লেভারই আলাদা, কারণ এগুলো হচ্ছে সব বিহারের গুড়ি, আর যে চিংড়িগুলোও আসে অন্যরকম আসামি চিংড়ি চৌ। হ্যাঁ, তো এখন সবজি বাজার কিছু মা বলে দিয়েছে, লিস্ট দিয়ে দিয়েছে, তো এখন ওগুলো করা বাকি আছে, বাবা করছে বোধ হয়। চলো চলো, কুমড়ো 250, খাবি নাস্তা খাবি? এই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, বাজার টান। হ্যাঁ, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, অনেক কিছু বাজার করা হয়েছে, শুধুমাত্র মাছ কি দিয়ে বাড়ানো হবে সেই সব জিনিসে বাজার না, আরো আনুষঙ্গিক বাজার অনেক কিছু বাজার। বাবার হাতে দুটো ব্যাগ আছে, পুঁই কচু ইলিশ সব, এদিকে ফ্রুট বাজার, এভরিথিং। দিস ইজ বিধান মার্কেট বাই দ্য ওয়ে। এছাড়া আরো অনেক বাজার আছে এখানে, ক্ষুদিরাম বাজার আছে, বিধান মার্কেট আছে, রেল লাইনের ওখানে বাজার আছে, হার্ট টাইপ বসে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ির ফেমাস কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। ওই যে ওইটা তুমি প্রিসাইজ পোস্টার দেখে দেখ। আর আমরা বেরিয়েছি ব্রেকফাস্টের খোঁজে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জানি কোথায় যাব। এটা হচ্ছে একটা ভেরি পুরনো মিষ্টির দোকান গঙ্গা, ফেমাস ফর ইটস রসগোল্লা মেনলি। ওখানেই যাচ্ছি আমরা আপাতত, ডেস্টিনেশন ওটাই। মাঝখানে যদি অন্য কিছু দেখতে পেয়ে যাই তো ভটক ভি সকতে হ্যায়। এটা ঠিক, সবাই মানে যারা বেঙ্গলে থাকে না, এভরিবডি ইজ লাইক কলকাতার রসগোল্লা মিষ্টি দই, বাট না, কলকাতা হচ্ছে স্পঞ্জ এইসব দিকে, এই নর্থের সাইডে, নর্থ যে শিলিগুড়ি আরও জায়গা, একদম গোটা ছানার রসগোল্লা কেটে কেটে খেতে হয়। উই লাভ দ্যাট, যেগুলোকে আমরা বলি সলিড রসগোল্লা, নট স্পঞ্জ, সলিড। Please show the children's park. Okay. Vidyasagar statue, this is the children's park. Vidyasagar under an umbrella. Acha chalo. আচ্ছা, এখানে সব জায়গায় ইউপিআই এর অপশন আছে, অনলাইন পেমেন্ট হয়, কোনো অসুবিধা নেই। আমরা বাড়ি চলে এসেছি, আর গেছিলাম আমরা গঙ্গা সুইটস, ওখান থেকে, ওখানে আমরা খাইনি, উই প্যাকড দ্য ব্রেকফাস্ট, কারণ বাড়িতে সবার জন্য নিয়ে আসা হয়েছে। আর যদি এক্স্যাক্ট লোকেশন জিজ্ঞেস করো, দেন ইট ইজ হাকিমপাড়া, তোমার চিলড্রেন্স পার্কটা আছে তার জাস্ট নেক্সট টু দ্য চিলড্রেন্স পার্ক, আর কোয়াইট ফেমাস সুইট শপ ওভার হিয়ার, আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি। এটা হচ্ছে, যারা বাইরে থেকে আসছো অ্যান্ড ইউ আর লুকিং ফর সামথিং অথেন্টিক ইন শিলিগুড়ি, মানে যেটা খেয়ে মনে হবে যে শিলিগুড়ি থেকে কিছু খেয়ে গেলাম, সেটা হচ্ছে শিলিগুড়ির রসগোল্লা, সো ইউ ক্যান ট্রাই ইন গঙ্গা।
ठीक है, अब पेट में चूहे दौड़ रहे, चलो जल्दी से खा लेते। ब्रेकफास्ट इज हियर, ब्रेकफास्ट इज हियर, একটু খাইয়ে দাও। এই ইয়েটাতে যেটা আমি একটু অন্যরকম দেখছি সেটা হচ্ছে এটা আলুর সাথে ইয়েও দিয়েছে। What is this? চানা, আচ্ছা বাদা চানা নেই, এর আগে একবার খেয়েছিলাম চানাও ছিল, বাট আজকে চানা নেই, বাদা কপি আছে। দেখি কেমন খেতে হয়েছে। অন্যরকম খেতে। আচ্ছা এই হচ্ছে রসগোল্লা, আর এটা টেক্সচার ইজ, আমি কাট করে শো করছি, সি এরকম ছানা, সলিড ছানা। আচ্ছা এবার অ্যাকচুয়াল ইলিশ। ও মাঝে কচু দিয়ে মানে, হ্যাঁ এটা ওয়াও, এটা এটা সত্যি আই, এটা আমার জন্য সারপ্রাইজ, কারণ আমি ভেবেছিলাম আজকে বুঝি বা বেগুনি বানিয়েছি, কিন্তু বেগুনি থেকে কচু দিয়ে বেশি ভালো লাগে। ছোলা কচু না মা, ফ্রাইড ফ্রম বাজার টু ঝোল, ছোলা কচু দিয়ে এটা ভাজা বানায় না। হ্যাঁ মা ডিম ভাজা। ওহ আজকে জামাইবাবু হচ্ছে, আজকে জামাইবাবু হচ্ছে আমার বোন নিশা, মা সুন্দর না, ও মা জামাইবাবু টুকু কেউ সাজিয়ে দিয়েছে, আমার মা অলওয়েজ ইকুয়াল ইকুয়াল। মাছের মধ্যে অনেক বড় বড় ডিম বেরিয়েছিল, সো দিস ইজ ডিম ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা নিয়ে কোনো কথা হবে না, মাছের ভাজা তেল, মাছ ভাজা তেল, লঙ্কা নুন আর এই ছোলা কুচু দিয়ে ইলিশ মাছ, এটা নিয়ে কোনো কথা তো কোনো কথা যখন হবে না তাহলে কি হবে, জাস্ট খাওয়া হবে। এক্স্যাক্টলি ওকে, সো তোমরা তো দেখলে আজকের ব্লগে অনেক কিছুই হয়েছে, আর সকালবেলা যেরকম রোদ উঠেছিল তারপরে যা ঝমঝমিয়ে নাবলো, আমাদের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে থাকে, bye bye.